আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুনিয়াস অ্যারাউন্ড। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে ফলে মাছের ঝোল। এটা খেতে কতটা অসাধারণ এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে টেস্ট করে দেখবেন। আর আজকে ভিডিও শেষে বলে দিব এই ফলই মাছের কি কি উপকারিতা রয়েছে। এখানে আমি দুইটি ফলই মাছকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এতে করে মশলাগুলো কিন্তু বেশ ভালো করে ঢুকবে মাছের মধ্যে। আর এখানে আমি দুইটি বড় সাইজের আলু নিয়েছি। একটি ফ্রাই প্যানে হাফ কাপ তেল নিয়েছি, তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এই ফোড়নটার কারণে কিন্তু মাছের ফ্লেভার এবং টেস্ট দুটোই দ্বিগুণ বেড়ে যাবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো। এখানে পেঁয়াজটা আমি বেশি ব্যবহার করেছি, এতে করে কিন্তু মাছের গ্রেভিটা অনেক দারুণ হবে। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, ভালো করে নেড়ে নিব। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি সামান্য পানি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। এবার সবগুলো মশলাকে ভালো করে নেড়ে ভেজে নেব। তেলটা যখন উঠে আসবে সে পর্যায়ে আবারও সামান্য একটু পানি দিয়ে দেব মাছটা কষানোর জন্য। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছটা ভেজে রান্না করিনি, এই কারণে যে অতিরিক্ত ভাজলে মাছের পুষ্টি গুণাগুণটা নষ্ট হয়ে যায়, এই কারণে আমি আজকে মাছটা কষিয়ে রান্না করব। টাটকা মাছটা আপনারা যদি এইভাবে কষিয়ে রান্না করেন এটা স্বাদ এবং গন্ধ দুইটাই কিন্তু অটুট থাকবে। এইভাবে মাছটা কিছুক্ষণ পরপর উল্টে দিতে হবে যেন মাছটা নিচে দিকে লেগে না যায়, কেননা লেগে গেলে কিন্তু এটা টেস্ট একদমই ভালো লাগবে না, এর জন্য এটা ঘন ঘন চেক করে দেখতে হবে। এভাবে 5-7 মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিয়ে আমি মাছটাকে তুলে নিব। এবার এই মশলার মধ্যে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব। আলুটা যখন ঢেকে দেওয়া হবে তখন এই আলু থেকে কিন্তু সামান্য পানি বের হবে, আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই পানি দিয়ে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে মাছ এবং ঝোল দিয়ে দিব। বাড়িতে যখনই ফলি মাছ নিয়ে আসবে এভাবে নতুন কিংবা পুরাতন আলু দিয়ে এইভাবে এই রেসিপিটি যদি তৈরি করেন আপনারা একটা গ্রামীণ স্বাদ পাবেন। তরকারির এক্সট্রা পানিটা শুকিয়ে এসেছে এবং তেলগুলো উপরে উঠে গিয়েছে, এই পর্যায়ে বুঝতে হবে যে আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢেলে দিচ্ছি 2 কাপ পানি। এবার কষানো মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করে এই চুলাটি অফ করে দিব, আর হয়ে যাবে মজাদার ফলি মাছের আলু ঝোল। 10 থেকে 15 মিনিট পর আমি পরিবেশন করে দেখাচ্ছি এটার কালারটা এবং এটার ফাইনাল লুকটা কেমন এসেছে। পরিবেশন করে দেখাচ্ছি, আর আজকের ভিডিওতে বলে দিচ্ছি যে ফলুই মাছটা কতটা উপকারী একটা মাছ সেইটাও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ফলুই মাছ যেহেতু নদীর মাছ আর নদী নালা অনেক কমে গেছে, যার কারণে এদের প্রজননও অনেক কমে গেছে, যার কারণে কিন্তু খুবই বিরল প্রকৃতির মাছ। তবে ফলুই মাছের যে পুষ্টিগুণ রয়েছে আপনারা যেখানেই পাবেন না কেন ফলুই মাছটা খাওয়ার চেষ্টা করবেন, কেননা ফলুই মাছে অনেক পরিমাণ ক্যালসিয়াম এবং লৌহ রয়েছে। বিশেষ করে গর্ভাবস্থায় গর্ভবতী মায়েরা ফলুই মাছটা খেতে পারে, এতে করে কিন্তু তাদের রক্তশূন্যতা এবং রক্তের যে ঘাটতি থাকবে সেটা একদমই পূরণ করবে ফলুই মাছ। এছাড়া অসুস্থ রোগীদের জন্য কিন্তু এই ফলুই মাছের ঝোলটা অনেক উপকারী, সুতরাং এর স্বাস্থ্য ও পুষ্টি গুণাগুণ অনেক বেশি রয়েছে। এই কারণে আপনারা চেষ্টা করবেন ফলুই মাছটা সবসময়
খাওয়ার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে পাশেই থাকবেন এবং আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, আপনাদের মঙ্গল কামনায় আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।